দেখো, সকাল সকাল উঠে মনটা এত খারাপ হয়ে গেল না। তোমরা তো জানো আমার অপরাজিতা গাছটা এখানে রাখা ছিল, আর ভালোই ব্যালেন্সে রাখা ছিল। প্রচুর হাওয়া দিচ্ছিল, পড়ছিল না, জানি না কি করে এটা হয়েছে। বিড়াল আসে একটা, ও ধাক্কা দিয়ে ফেলেছে কিনা জানি না। দেখো এখান থেকে তো, এই দেখো এখান থেকে তো ভেঙে গেছেই, জানি না এখন আর কি হবে এটা। আর মাথার এই দেখো, এটা ভেঙে গেছে, পুরোই ছিঁড়ে গেছে। মানে মাথার যেটা ছিল, লতা ছিল, জানি না কি হবে। মনটা এতটা খারাপ হয়ে গেল না সকাল সকাল, কি আর বলবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমার সকাল সকাল মনটা পুরো ভেঙে গেল দেখে, মানে আমি না শুধু ভাবছি এটাকে যদি কোনোভাবে জুড়ে দেওয়া যেত তাহলে যেন ভালো হতো। কি জানি আর বাঁচবে কিনা গাছটা। মনটা এতটা খারাপ হয়ে গেল। কালকে আমি দিদিকে সবে বলছিলাম যে জানো তো এরকম, দিদি বললো আমার জন্য তাহলে বীজ রাখিস। তো আমি বললাম হ্যাঁ, আমার ঘরে দুখানা আছে, আমি তোমার ওটা দিয়ে দেবো। তো কি জ্বালাতন লাগছে না, আমার অসহ্য লাগছে। আরো দুটো চারা যে উঠছিল ওই দুটো মরে গেছে, তো সে নয় ঠিক আছে, যে দুটো বেঁচেছে সেই দুটোই আমার উঠলেও অনেক ভালো লাগতো। তো জানি না, এবার ভাবছি আরো একটা বীজ ভাবছি পুঁতে দেবো, মানে লাগিয়ে দেবো, আর একটা বীজ থাকবে সেটা আমি দিদিকে দিয়ে দেবো। আর সবে দেখো রোদটা উঠছে, মানে আজকে রোদ উঠবে আর কি, এটাই ধরা যায়। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না, রান্না তো বসাতেই হবে। এদিকে কচুর শাক হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে, তো চলো আমি রান্না বান্না করে নিই। তোমাদের সাথে নিরামিষ কচুর শাকটা শেয়ার করবো বলেছিলাম, আমি না ভুলেই গেছি। ওই আর কি, ফোড়ন দেওয়ার সময় তেজপাতা আর শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে, এটাই ফোড়ন দিয়েছি। আর তারপর কচুর শাকটাকে দিয়ে ওই ড্রাই স্পাইসেসগুলো দিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, মেন একটু আর কি দিয়েছি, না আর কিছু দিই না, কাঁচা লঙ্কা দিয়েছি এই আর কি। আর হলুদও দিয়েছি একটু, দিয়ে এরকম কাঁচা ছোলাটা যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা কেটার মধ্যে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেবে, আলাদা করে আর সেদ্ধ করার দরকার নেই। আর এরকমভাবে নাড়তে থাকবো, লাস্টে হয়ে গেলে নামানোর সময় ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে এখনো হচ্ছে ভাত, আর মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কাতলা মাছ করবো আজকে। তোমরা কোনো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা জানি না, আজকে মনে হচ্ছে এবার আমাকে সাউন্ড অফ করে দিয়েই মানে এমনি ব্লগ বানিয়ে যেতে হবে, পরে আমাকে ওভার ভয়েসে এডিট করে বসাতে হবে। কারণ এরকম গান আসতে থাকলে কপিরাইট ক্লেম চলে আসবে, যাই হোক না কেন। যদিও এই রকম গান বাজনা এগুলো মনে করিয়ে দেয় অনুষ্ঠান, সত্যি তাই আমার প্রত্যেকটি মুসলিম বন্ধুকে জানাই ঈদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, তোমরা দিনটা ভীষণ ভালো করে কাটাও। তো এই আর কি, আর কালকে রাত্রি 9টা থেকে মাইক টেস্টিং শুরু হয়ে গেছিল, তো রাত্রিবেলাটা হয়তো বন্ধ রেখেছিল একটু, তারপরে ভোরটাও বন্ধই ছিল, এই এখন আবার এখন থেকে চালিয়েছে। তো যাই হোক, যে যার অনুষ্ঠান তো পালন করবেই, আমরাও আমাদের দুর্গাপূজার সময় ফুল ভলিউমে 5 দিন চলতে থাকে গান, তো ওই আর কি, যে যার উৎসব পালন তো করবেই, একটু সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, আমাদেরকেও মানিয়ে নিতে হবে, তাদেরকেও পুজোর সময় মানিয়ে নিতে হবে, এইভাবেই চলছে আর কি। আর একই বৃন্তে দুটি কুসুম তো বলেইছে, আর ওই জন্যে আর আমরা আছিও তো সবাই একসাথে মিলে মিশে এক জায়গায় তো আছি, তবে কয়েকটা ঘটনা মাঝে মধ্যে একটু ঘটে যায় ওই আর কি, ওগুলো কিছু করার নেই আর কি, সবাই সমান হয় না, সব রক্তের মধ্যেই সব রকম মানুষজন আছে। যাই হোক, এই নিয়ে বেশি কথা বলবো না, কোন দিক থেকে কোন দিকে কথা কে নিয়ে তারপর শুরু হয়ে যাবে। তো চলো, কাজ আছে এখন করবো আস্তে ধীরে। যেহেতু আমাদের পাশের গলিতের পেছন দিকেই মসজিদটা রয়েছে, তাই জন্য শুধু গাড়ির লাইনগুলো দেখো, অসম্ভব গাড়ির লাইন পড়েছিল, পরে তো আরও ছিল, আমি এটা প্রথম থেকেই তুলে নিয়েছিলাম এই আর কি। তো যাই হোক, চলো এবার আমি বারান্দাটা ধুয়ে নিই। আর গান এত বাজছে যে এভাবেই কথা বলতে হচ্ছে আর কি ভয়েস ওভারে। যাই হোক, তো আমি বারান্দাটাও মোটামুটি তাড়াতাড়ি করে একটু ধুয়ে নিলাম, কারণ গানের গুঁতোতে এখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। আর সব থেকে বড় কথা হচ্ছে গানের ভাষা বুঝতে পারছি না বলে এতটা বেশি বিরক্ত লাগছে, আদারওয়াইজ ঠিক আছে। আমার স্নান দান বাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার শুধুই রেস্ট নেওয়ার পালা, আর কিছুই নয়। আর গানটাও একটু থামিয়েছে, আর ওখানটায় তো রাস্তায় দেখলেই কি জ্যাম কি জ্যাম, প্রত্যেকটা আসলে পেছনে গলিটাতে, পেছন একদম পেছনে শেষ মাথায় একটা মসজিদ আছে, তো আগের ফ্ল্যাট থেকে আমার ছাদের থেকে সরাসরি দেখা যেত, আর এখন এখানে দেখা যায় না, বাট আজান ঠাজান হলে শোনা যায়, কিন্তু একদম আগে আগে এসে আজান শুনতে পেতাম, মানে 2 বছর আগের কথা বলছি।
মাঝে না শোনাই যায় না, শুক্রবার করে আর চালাতো না খুব একটা, কিন্তু ইদানিং দেখছি আবার, মানে এবার ঈদে দেখলাম আবার, মানে আগের বার ঈদেও কিন্তু এরকম কার্ড মাঝনা চালায়নি, এবারটাই দেখলাম যে আবার চালিয়েছে। পার্টি চেঞ্জ হওয়ার সাথে সাথে সবটাই বুঝতেই পারছো, আর ভেঙে বলার কিছু নেই। তো চলো এবার একটু আমি নিজের মতো নিজের সময়টা কাটিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে নয় আবার বিকেলের দিকে দেখা হবে। আর যদি আজকেও রিলস বানাতে ইচ্ছা হয় তো অবশ্যই বানাবো। এখন বাজে 6:03 আর আমি চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ আগে এসেছি, দুপুরে বাসন কোসন গুলো মাজলাম, আর ওখানে কালকের জন্য একটু মুসুর ডাল সেদ্ধ করে রাখলাম, আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই 3টে চপ করে নিলাম, কড়াই বসে গেছে, আর হাড়া চানাটাকে সেদ্ধ করলাম। এই হাড়া চানাটা কালকে রাত্রিবেলা করার কথা ছিল, মনে আছে যখন আমি করতে এসেছিলাম প্রমি তখন বলছে না একটু আজকে আলু সিদ্ধ রুটি খেতে ইচ্ছে করছে, তারপরে সেটাই করা হয়েছে, হাড়া চানাটাকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো ওই জন্য আজকে যাতে আর ঘোরাতে না পারে, হাড়া চানাও ভালো খায় বলেছে আজকে খাবে, তাও আমি ওই জন্য করেই নিচ্ছি, আর সন্ধ্যেবেলাটা না সত্যি ইচ্ছেও করে না, তো ওই জন্য করে নি, তাড়াতাড়ি করে নিচ্ছি। আর একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, এটাই হয়ে যাচ্ছে, কেন এরকম করছে বুঝতে পারছি না। ওয়েদার যা, এই মাত্র হলো বৃষ্টি, ছাদটা একটু ভিজে গেল, তারপরে আবার এখন রোদ উঠে শুকিয়েও গেল। এখন বাজে 3:40, সমস্ত কাজ হয়ে গেছে, আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখানে বসেই দেখছি। আজকে মনে হচ্ছে আর হাঁটতে যেতে পারবো না, আর হাঁটতে যেতে না পারলে সিঁড়ি পেয়ে আসবো, এটাই ঠিক করেছি আমি, কারণ এখন দেখো বর্ষাকাল পুরোটাই ঘরে বসে যেতে হবে, আর কি করবো বলো তো ঘরে বসে থেকে থেকে। তো ওই জন্য ভাবছি যদি হাঁটতে যেতে না পারি তাহলে দুপাক সিঁড়ি দিয়ে ঘুরে চলে আসবো, এই ভেবে রেখেছি আর কি, এবার জানি না কি হবে না হবে। বসলাম তো বেশ ভালো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দাঁড়ানো দেখাই, দেখতে হয়তো পাবে কিনা জানি না, এখনো চোখে ঠিক আসছে না, একদম ঝিরিঝিরি পড়ছে। তো এরকম কিছুক্ষণ হতে থাকলে আর ভিজে যাবো, এই আর কি, তো এখানে বসে বসে সেটাই এনজয় করছি আর কি, আমার গায়ে একটু ছাড়টা আসছে, ওই আর কি। আকাশের অবস্থাটা না ঠিক ভালো ঠেকলো না আমার কাছে, তাই আজকে আর বেরোলাম না, সিঁড়ি বেয়ে নিয়ে ঘরে গিয়ে একটু জল ঠল খেয়ে নিয়ে এখন ছাদে এলাম। বাহ, ব্যাগটা সুন্দর করে রোদে দিয়েছে দেখো, মনে হলো না বৃষ্টিটা আসবে বলে, তবে বলা যাচ্ছে না, ক্ষণে ক্ষণে হচ্ছে ক্ষণে ক্ষণে থেমে যাচ্ছে, কি দরকার একদিন ভিজলেই না, এখন ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা ফান্ডা লাগিয়ে কাজ নেই। আচ্ছা, ওনার গোলাপ গাছটাকে ছেঁটে দিয়েছে, আমি অনেক দিন বাদে প্রায় ছাদে এলাম, চলো একটু বসে নিই। বাপরে, অনেকক্ষণের ব্যাপার তো, একটু বেশিক্ষণই বসবো, ও যতক্ষণ না আসছে লক লাগিয়ে দিয়ে আসলাম, তাই জন্য খুব একটা লক লাগানোর দরকার পড়ে না, ওই যেরকম ধরো ওকে নিচে ছাড়তে ফাড়তে যাই তখন আর লক লাগাই না, এখন ওই আর কি। আহ, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড একটা, একটু বসি তারপর যাবো। আর এতক্ষণ বসে বসে হঠাৎই একটা রিলস বানাচ্ছিলাম, তো তোমরা যারা মিস করে গেছো কালকে রিলসটা একবার দেখে নিও, তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই আরও আরও ভালো করার চেষ্টা করবো। এই যা ধীরে ধীরে বৃষ্টিটা পড়ছে, গায়ে লাগছে, নিচেই চলে যেতে হবে মনে হয়। বর চলে এসেছে আর তারপরেও এলাম একটু ছাদে, আর আকাশটাকে কি অপূর্ব লাগছে দেখতে, একটুখানি কোথাও লাল হয়ে রয়েছে কোথাও সাদা, বেশ ভালো লাগছিল। আর চাঁদ মামাও উঠে গেছে, এখনো সন্ধে হয়নি, দেখলে হয়তো ওরকম মনে হতে পারে, দেখো কোথাও কোথাও একটু লালচে লালচে হয়ে আছে আকাশটাকে, অপূর্ব লাগছে, বৃষ্টিটা হচ্ছে না ঠিকঠাক, রোদটাও ঠিকঠাক উঠছে না, ওয়েদারটা ঠিক আছে তবে বৃষ্টিটাকে যেন একটু বেশিই মিস করছি, তবে এরকমটাও চাই না যেখানে জামা কাপড় শুকাতে পারবো না। আমাদের দুজনেরই ব্যাপারটা হচ্ছে উঠলো বাই তো কটক যাই, আজকে তো আমি হাড়াচানাটা করেইছি দেখতে পেলার, হাড়াচানাটা দিন, আমি রুটি ভালো খাই না, আমি হাড়াচানাটা শুধুই খাই, আর ছোলা তো সলিড ফুড, সত্যি পেটটা ভরে যায়, রুটির খুব একটা প্রয়োজন হয় না, আর প্রমি যেহেতু হাড়াচানাটা দিয়ে রুটি ভালো খায় তাই ওকে আমি রুটি করে দেবো বলেছিলাম, আর কালকে হাড়াচানাটা বেশি করেই করেছি, কালকে টিফিনে ওকে সকালে শুধু হাড়াচানাটা দিতাম, তো আমাকে হঠাৎ করে ও আর আমি দুজনে মিলেই বলছি, মানে একটু হয় না মাঝে মধ্যে স্পাইসি স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে, আমি প্রথমে বললাম মানে চিকেন চিকেন খেতে ইচ্ছে করছে একটু, তারপরে ও বলছে খাবি খাবি নিয়ে আসবো নিচ থেকে করবি, আনছি না হাড়াচানা তো করা আছে, হবে না আজকে, কালকে দেখবো, কালকে ভাববো আমি। তো তারপরে
ও বলছে ডিমের অমলেট খাই চলো। তারপরে বলার পর আছে তাহলে হারাচানা ডিমের অমলেট, বলছে রুটি আর খাবো না আজকে, তাহলে ডবল ডিমের অমলেট খাবো। আর অমলেটটা নাকি আজকে ও করবে স্পাইসি স্পাইসি করে, মানে লঙ্কার গুঁড়ো ঢালবে, বুঝতেই পারছি ওই আর কি। তো এই আর কি আমাদের উঠলো বাড়ি তো কটক যায়, মানে যেটা ইচ্ছে করেছে মানে কিছু একটা করতেই হবে, ব্যাপারটা এরকমই। তো হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটাকে আমরা এনজয় করি, যে ইচ্ছে করছে ও থাক, ইচ্ছে করছে না ফেলে রেখে দেবো। মানে আমার যদি হাড়াছানাটা করা না থাকতো তাহলে চিকেনই করে ফেলতাম রাত্রিবেলা, অত আলসেমি আমার নেই, চলো খেতে ইচ্ছে করেছে তো করে ফেলা যাক। তো এরকম ব্যাপার একটা। আর ও এনে দিত, ওর বলছিল যে আমি এনে দেবো, ফ্রিজে নেই মাংস। তো দেখি কালকে ওকে আমি সারপ্রাইজ দেবো। একটা ভাবছিলাম বসে বসে যে ও এখানকার বিরিয়ানিটা না খুব ভালো খাচ্ছে, মানে ও নয় শুধু আমিও ভীষণ ভালো খাচ্ছি। আমাদের ওখানে যেরকম 100 টাকা করে পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। দুটো করে চিকেনের পিস দেয়, আর পিস ছোটো থাকলে 3 পিস করে দেয়। তো এমনিতে দুটো করে দেয়, তার সাথে একটু রায়তা দেয় আর একটা গ্রেভি টাইপের দেয়। তো গ্রেভিটা আমরা খাই না, রায়তাটা তাও খাওয়া যায়। আর বিরিয়ানিটা না সত্যি ভালো লাগছে, মানে আমাদের ওখান কলকাতার বিরিয়ানি তো আর এখানে পাওয়া যাবে না, মানে এখানকার আন্দাজে আমি যেরকম তেহারি বানিয়েছিলাম ওই স্পাইসি তেহারি যেরকম হবে ওই রকমই বানায়, এখানে একটু স্পাইসি হয়, তো মানে একটু ঝালঝাল এরকম খেতে হয়, মশলাদার খেতে। তো ভালো লাগছে এখানকারটাও খেতে, মাঝে মধ্যে আমরা খাই 100 টাকারটা, মানে মাঝে মধ্যে বলতে তাও লাস্ট খেলাম, লাস্ট কবে খেয়েছি মনে করতে পারছি না, যাই হোক খেয়েছি। তো ভালো লেগেছে আমাদের, খারাপ লাগেনি। অনেক আমরা এসেও বলতাম যে ভালো লাগছে না, কদিন আগেও বলেছি যে ভালো লাগেনি, কিন্তু হঠাৎই কেন জানি না ভালো লেগে গেছে, বেশ ভালো লাগছে খেতে এখন। যাই হোক চেষ্টা করবো, ও বলছিল আমাকে যে বানাবে একদিন বাড়িতে, ট্রাই করো না। তো দেখি কালকে ইচ্ছে আছে, দেখে ও তো দেখে একদম চমকে যাবে, তাহলে দেখি কালকে ইচ্ছে আছে বানানোর, আমি চিকেন টিকেন এনে বানিয়ে রাখবো, ওকে আর বলবো না আজকে। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দেবো নাকি, না দেখি রাত্রিবেলা ও ডিমের অমলেট বানাবে বলেছে, তো সেটা ক্যাপচার করে নিয়ে তারপরে শেষ করব। এই যে এখানে তোরজো শুরু করে দিয়েছি, ওখানে আমি ছোলা ঠোলা বেড়ে রেখে দিয়েছি, আর এখানে ফ্র্যাঙ্ক প্যানও বসে গেছে, ও এখানে করবে ডিমের অমলেট। ডিমের অমলেট স্পেশালিস্ট চলে এসছে, তোমাদের লাগলে জানিও, ডিমের অমলেট করতে পাঠাবো একে। যাই হোক ওখানে তো ডিমের অমলেটটা করছে, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকের মতো টাটা, গুড নাইট।